নমস্কার, আমি শোভা সরকার, একজন গৃহবধূ। প্রতিলিপি আয়োজিত যেখানে ভূতের ভয় ভৌতিক গল্পের ইভেন্টে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। প্রতিলিপি আমাকে একটি ভিডিও সাক্ষাৎকারের জন্য এবং তাদের নির্বাচিত করা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে। আমি সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো, এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে কেমন লাগছে? যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে তো ভালোই লাগে, সুতরাং আমারও খুব ভালো লাগছে। দ্বিতীয় প্রশ্ন, আমার গল্পটির নাম, বিষয়বস্তু এবং গল্পটি লেখার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছি? আমার গল্পটির নাম ক্যাসেল ব্যালোনউড। এটি বিদেশি পটভূমিকায় লেখা একটি গল্প, সম্পূর্ণ কাল্পনিক গল্প, এবং এই গল্পের বিষয়বস্তু হল ডেভিড ব্যালোনউড, একজন সামন্ত রাজা যিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন এবং এর ফলে তার অপঘাতে মৃত্যু হয়, ছুরিকাঘাতে মৃত্যু হয়, এবং মৃত্যুর পর তিনি তার শয়তানি এবং ভৌতিক অস্তিত্ব নিয়ে এখনও ক্যাসেল ব্যালোনউড তার প্রমোদ ভবনে বিরাজ করেন। এই গল্পের অনুপ্রেরণা পাই কোথা থেকে, এটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। আমি খুব ছোটোবেলা থেকেই অনেক অনুবাদ সাহিত্য পড়েছি, তখনই ভেবেছি যে এমন একটা কিছু লিখব যেটা পড়ে হঠাৎ মনে হবে অনুবাদ, কিন্তু আসলে তা নয়। আমার এইরকম এই ধরনের গল্প অনেক কটাই আছে, ক্যাসেল ব্যালোনউড তার মধ্যে একটা। তৃতীয় প্রশ্ন, কতদিন ধরে আমি প্রতিলিপির সঙ্গে যুক্ত এবং কার মাধ্যমে আমি প্রতিলিপির কথা জানতে পারি? আমি এক আমার ঘনিষ্ঠ বান্ধবীর কাছে প্রতিলিপির কথা জানতে পারি এবং তিনি আমাকে প্রতিলিপির সঙ্গে যুক্ত করে দেন, এবং আমি 2019 থেকে প্রতিলিপি অ্যাপে লিখি। পরবর্তী প্রশ্ন, প্রতিলিপি মানে আমার কাছে কি এবং এই অ্যাপে লেখার অভিজ্ঞতা কি? প্রতিলিপি আমার কাছে লেখকদের জন্য একটা খুব বড় প্ল্যাটফর্ম, এবং প্রতিলিপি অ্যাপে লেখা আমার কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে। আমি খুব দ্রুত এবং খুব ইজিলি এই প্রতিলিপি অ্যাপে নিজের গল্প এবং ধারাবাহিক উপন্যাসগুলো প্রকাশ করতে পারি। শেষ প্রশ্ন, প্রতিলিপিতে ভবিষ্যতে আরও কী ধরনের প্রতিযোগিতা দেখতে চাই এবং উঠতি লেখকদের জন্য প্রতিলিপি অ্যাপটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করি? প্রতিলিপিতে আমি ভবিষ্যতে কিশোরদের জন্য, কিশোর সাহিত্য মানে কিশোর কিশোরীদের জন্য রূপকথা, সায়েন্স ফিকশন এগুলো দেখতে চাই। এই প্রতিযোগিতাগুলোর আয়োজন করলে একটু অন্য ধরনের গল্প আমরা পেতে পারব। আর উঠতি লেখকদের জন্য প্রতিলিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বেশ উপযোগী। প্রতিলিপি অ্যাপে লিখে তারা প্রচুর পরিমাণে পাঠকদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারেন, এবং প্রতিলিপি বর্তমানে লেখকদের জন্য উপার্জনেরও রাস্তা খুলে দিয়েছে। আশা করি আমি আমার এই উত্তরের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি। প্রতিলিপিতে লিখতে থাকুন, প্রতিলিপির লেখা পড়তে থাকুন, আর বন্ধুবান্ধবদের কাছে প্রতিলিপি অ্যাপের কথা ছড়িয়ে দিন। নমস্কার।